চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে 6.9%, এডিবির পূর্বাভাস। কমবে রেমিটেন্স ও রপ্তানি আয়। মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে প্রতি বছর কর্মচারীদের বেতন বাড়বে, কৃষিবিদ মহাসম্মেলনে প্রধানমন্ত্রী। এবং তৈরি পোশাক শিল্পে কর্পোরেট কর 10% করার প্রস্তাব বিজিএমইএ, সুবিধা চায় চামড়া শিল্প। স্বাগত নিউজ 24 বিজনেসে, আমি রামিম হাসান। দেখছিলেন শিরোনাম বিস্তারিত। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বৃহস্পতিবার এডিবি ভবনে সংস্থার বার্ষিক প্রতিবেদন এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক 2017 প্রকাশ অনুষ্ঠানে এমন পূর্বাভাস দেয় তারা। তাদের ভাষ্য অনুযায়ী বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 6.9%, এছাড়া কমবে রপ্তানির লক্ষ্য ও রেমিটেন্সের প্রবাহ। আরো জানাচ্ছেন মাফিয়া মুক্তা। 2016-17 অর্থবছরে 7.2% প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে সরকার। বিশ্বব্যাংকের অর্থবার্ষিকী প্রতিবেদনের মতো এবার এডিবিও বলছে এ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 6.9%। গেল অর্থবছরের তুলনায় পূর্ব ঘোষিত এ প্রবৃদ্ধির হার কম। বাংলাদেশের অর্থমন্ত্রীর সাথে আমরা একমত, জিডিপি প্রবৃদ্ধি 7.2% হতে পারে, তবে সার্বিক অর্থনৈতিক বিশ্লেষণে আমাদের আউটলেটে উঠে এসেছে এবছর প্রবৃদ্ধি হবে 6.9%, যা আমরা তুলে ধরেছি। এর পেছনের কারণ হিসেবে উল্লেখ করেন রেমিটেন্স প্রবাহ ও রফতানি কমে যাওয়াকে। আগামীতে আপনার এক্সপোর্ট গ্রোথ কীভাবে হবে এটা পুরোপুরি নিশ্চিত না। অতীতে আমরা দেখছি যে 15% এক্সপোর্ট গ্রোথ, রেমিটেন্স 15%, এখন সেরকম হচ্ছে না, তবুও গ্রোথ হচ্ছে। তার কারণ হলো বাংলাদেশের অর্থনীতিতে ইন্টারনাল ক্যাপাসিটি এটেন করছে। এই যে প্রজেকশন, এর মধ্যে কোনো আপাত দৃষ্টিতে মনে হয় যেন কোনো ধরনের পরস্পর বিরোধিতা আছে, আসলে নাই। যেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি নিজস্ব গতিময়তা অর্জন করছে। এডিবির প্রতিবেদনে আরও বলা হয় গেল অর্থ বছরে পণ্য রফতানি আয়ের প্রবৃদ্ধি ছিল 8.9%, কিন্তু বর্তমান অবস্থা প্রেক্ষাপটে তা কমে দাঁড়াতে পারে 6%। এছাড়া এডিবির পূর্বাভাসে আরও বলা হয়েছে চলতি অর্থ বছর শেষে রেমিটেন্স কমতে পারে 7% মতো। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। ভারতের কাছে গ্যাস বিক্রি করতে রাজি না হয় অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জিততে দেওয়া হয়নি। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ডিপ্লোমা কৃষিবিদ মহাসম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন 2001 সালে বিএনপির ক্ষমতায় আসার পেছনে বেশ ভালো চুক্তি ছিল বাংলাদেশের সম্পদ গ্যাস। বলেন বিএনপি জামায়াতের দেশ পরিচালনার নীতি ভিক্ষুকদের সর্দারদের মতো, তারা চাইতই দেশ সমৃদ্ধ না হোক, এতে যেন বিদেশ থেকে ভিক্ষার টাকা এনে খাওয়া যায়। শেখ হাসিনা বলেন তার সরকার ভিক্ষুকদের সর্দার হতে চায় না, বরং জনগণের সেবক হয়েই দেশ চালাতে চান তিনি। প্রধানমন্ত্রী জানান মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে প্রতি বছর কর্মচারীদের বেতন বাড়ানো হবে, পৃথক পে কমিশন আর করা হবে না। পে কমিশন করে তারপরে এত বছর পরে বেতন বাড়ানো, সেটা না। প্রতি বছর হিসাব করা হবে যে আমাদের মূল্যস্ফীতি কত বাড়লো, এবং তার সাথে সামঞ্জস্য রেখেই প্রতি বছর অটোমেটিক্যালি সকলের বেতনটা যাতে বৃদ্ধি পায় সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। যদিও এটা ঠিক যে 2009 সালে যখন সরকার গঠন করি তখন মূল্যস্ফীতি প্রায় 10-11-র মতো ছিল, 11 ভাগ, যেটা 12-13-তে পর্যন্ত উঠে গিয়েছিল, আমরা সেটাকে কমি। কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজ এরই মধ্যে শুরু। বর্তমান সরকারের আমলেই টানেলের দুটি টিউবের একটির কাজ শেষ হবে। চট্টগ্রাম শাহ আমানত সেতু সংলগ্ন সংযোগ সড়কের 4 লেনের উন্নতিকরণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কুয়েতের অর্থায়নে 254 কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপদ অধিদপ্তর 8 কিলোমিটার দীর্ঘ এই সড়কের কাজ বাস্তবায়ন করছে। আগামী বছরের অক্টোবরের মধ্যে এই সড়কের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ সময় চট্টগ্রাম সিটি মেয়র আজমুন নাসির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পতেঙ্গা প্রান্তে বেস ক্যাম্প নির্মাণ কাজ 60 ভাগ শেষ, সাইট ডেভেলপমেন্ট। আমরা আশা করছি দুটি টিউবের মধ্যে
এ সরকারের ক্ষমতাকালে আমরা মেয়াদকালে একটি টিউবের কাজ ইনশাল্লাহ আমরা শেষ করতে সক্ষম। তৈরি পোশাক শিল্পে কর্পোরেট কর 20% পরিবর্তে 10% করার প্রস্তাব করেছে বিজিএমইএ। আর প্রক্রিয়াজাত চামড়া শিল্পকে তৈরি পোশাকের মতো সব ধরনের সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এনবিআর সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব করেন সংগঠনগুলোর নেতারা। বিস্তারিত নাজিয়া কনার প্রতিবেদনে। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ, বিপিজিএ সহ সংশ্লিষ্টদের সাথে প্রাক বাজেট আলোচনার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড। পোশাক শিল্পের সংগঠনগুলো কর্পোরেট কর হার পূর্বের ন্যায় বহাল এবং উৎসে কর 0.7% থেকে কমিয়ে 0.5% নিয়ে আসার প্রস্তাব করেন। এছাড়া রপ্তানিমুখী এ শিল্পকে উৎসাহিত করতে সব ধরনের নীতি সহায়তারও দাবি জানান সংগঠনগুলোর নেতারা। 5 বছরের জন্য একটা পলিসি করে দেন, যেগুলো মেজর মেজর ইস্যু আছে সেগুলো 5 বছরের জন্য করেন, আমরা আপনাদের সাথে একত্রে কাজ করে সামনের দিকে চলে যাব, এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদেরকে ফেসিলিটাইজ করতে পারেন, গার্মেন্টস সেক্টর যদি আমাদের টার্গেট যদি উৎপাদনমুখী হয়, আরও যদি সমৃদ্ধ হয়, তাহলে বাংলাদেশের বেকারত্ব কমবে, অর্থনীতি আরও এগিয়ে যাবে, উৎপাদন আরও বাড়বে। বক্তব্য হচ্ছে ডায়েট ভিস্কোসের উপরে, স্টেপল ফাইবার এবং অন্যান্য বেলায় যে জিরো রেট আছে সেই জিরো রেটটা এটা দিলে পরে এই ইন্ডাস্ট্রিটাও আপনার মোটামুটি গ্রো করবে। লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের নেতারাও আরএমজি খাতের সব সুবিধা চায় চামড়া শিল্পে। আর পাট দেশের ঐতিহ্যবাহী শিল্প হওয়ায় একে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া দাবি জানায় বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন। এ পর্যন্ত বিজিএমই, বিকেএমই এবং যারা এ পর্যন্ত সাকসেসফুল এদেশে, তাদের মতোই যে সকল সুবিধাগুলো পেয়ে এসেছে সেই সুবিধাগুলো পেয়েই আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনগুলো পেতে চাই। পাট সেক্টর শিল্প সেক্টরকে বিশেষভাবে মুক্তিযোদ্ধা পণ্য হিসেবে গণ্য করে আগামী 10 বছরের জন্য সমস্ত ভ্যাট ট্যাক্স থেকে মুকুব করার জন্য আবেদন জানাচ্ছি। এনবিআর চেয়ারম্যান সৎ ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক রাখার পাশাপাশি অসৎ ব্যবসায়ীদের কঠোর হাতে দমনের কথা জানান। নাজিয়া কনা, News24, ঢাকা। অনলাইনে আয়কর নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে 28,572, আর অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা 5,00,000 ছাড়িয়েছে, এমন তথ্য দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ। বুধবার রাজধানীর সেগুনবাগিচার কর অঞ্চল 10-এ আয়কর বিভাগের অটোমেশন কার্যক্রম পর্যালোচনা নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে এনবিআরের ডিজিটাল কার্যক্রমের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এছাড়া কর অঞ্চল 10-এর আওতায় 14,461 জন রেজিস্টার্ড ডাক্তার আছে বলে জানানো হয়। টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নষ্ট হয়ে গেছে হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকার বোরো ফসল। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, আর ফসল নষ্ট হয় বিভাগে পড়েছেন কৃষকরা। ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কৃষি বিভাগও। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কদিন পরেই সোনালি ধান ঘরে তোলার কথা ছিল কৃষকদের। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে পানিতে ধান তলিয়ে যাওয়ার সেই স্বপ্ন ভেস্তে গেছে তাদের। আর এমন পরিস্থিতিতে হবিগঞ্জের হাওর পাড়ে চলছে কৃষকদের হাহাকার। আওরের মাঝে মনে করেন 2,000-3,000 জমি নিব, সব শেষ, গিরস এবছর নাই। আওরগুলো সব ডুবাই লেছে, অনেকগুলো আছে, যে বৃষ্টি হইতেছে এই বৃষ্টি হলে দেখা যাইতেছে আওর ডুবাই লিব। এই জেলায় এ পর্যন্ত ক্ষতি হয়েছে 10,435 হেক্টর জমির ফসল, জানালেন এই কৃষি কর্মকর্তা। এখন ধানের ফুল বা অবস্থায় বেশি, বিশেষ করে দুধ এবং দুধ অবস্থা আছে, পাকা খুবই কম, যার কারণে কৃষকরা মানে ক্ষতিগ্রস্ত বেশি হবে আর কি। এদিকে মৌলভীবাজার জেলার হাকালুকি, কাওয়াদিঘি, হাইল, হাওরসহ বিভিন্ন হাওরের জলাবদ্ধতার কারণে প্রায় 15,000 হেক্টর বোরো ধান এখন পানির নিচে। ফসল নষ্ট হওয়ায় দিশারা হয়ে পড়েছে কৃষকরা। হাওর কাওয়াদিঘির অবস্থা কী ভয়াবহ অবস্থা হয়েছে, হাজার হাজার কেয়ার জমি পানির নিচে। ধানটা হওয়ার পরে 3-4 দিনের মেঘে এই ধানটা ডুবে গেছে, পানি উপরে ধানটা নিচে চলে গেছে, এখন আমরা কীভাবে খাবো, কীভাবে হবে আর কীভাবে ঋণ দেবো। তবে এভাবে পানি বাড়তে থাকলে আরও ক্ষতির আশঙ্কা করছেন এই কৃষি কর্মকর্তা। নিমজ্জিত পানি, হাওরের যে পানি, এই পানি যদি সরে না যায় তাহলে সম্পূর্ণ ফসল বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। হবিগঞ্জ ও মৌলভীবাজারের ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকার সহযোগিতা করবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট,
নিউজ 24। নিউজ 24 বিজনেসে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 বিজনেস। দেশের অনেক শিল্প কারখানা প্রগতিশীল দাবি করলেও বাস্তবে তা দেখা যায় না। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর ওয়ালটন হাইটেক পার্ক পরিদর্শনে গিয়ে একথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় দেশের প্রথম ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, মান ধরে রাখার কারণেই গ্রাহকদের কাছে আস্থা অর্জন করতে পেরেছে প্রতিষ্ঠানটি। এর আগে ওয়ালটন কম্প্রেসার প্ল্যান্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা সহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্রিংব্যান্ড সিমেন্টের আয়োজনে নির্মাণ শ্রমিকদের নিয়ে এক কর্মশালা হয়েছে রাজশাহীতে। বৃহস্পতিবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্রিংব্যান্ড সিমেন্টের উত্তরাঞ্চলের জোনের এজিএম আব্দুল লতিফ। কর্মশালায় রাজশাহী অঞ্চলে শতাধিক নির্মাণ শ্রমিক ছাড়াও ক্রিংব্যান্ড সিমেন্টের ডিলাররা অংশ নেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভাগীয় বিপণন ব্যবস্থাপক মাসুম বিল্লা, সেনা কর্মকর্তা মেজর হাসান হাফিজুর রহমান এবং প্রকৌশলী এস এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই বছর পূর্তি উদযাপন করল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। সন্ধ্যায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানফির। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। সেরা পারফরম্যান্সের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে আইসিবির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি। আগামী দিনেও আইসিবি উৎসব এবং অনুষ্ঠান আয়োজনে আন্তর্জাতিক মানের সুবিধা দেবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়। পরে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। চাহিদা থাকলেও বরিশালের বাজারে দেখা দিয়েছে ইলিশের সংকট। মৌসুম না হওয়ায় এবং মা ইলিশ সংরক্ষণের জন্য মাছ আরোহণে নিষেধাজ্ঞা থাকায় এমন অবস্থা। ফলে বেড়েছে বাজার দর। এই পরিস্থিতিতে আসছে পয়লা বৈশাখে দাম আরও বাড়ার শঙ্কায় ক্রেতারা। রাত খানের তথ্যচিত্রে টেস্ট রিপোর্ট। আসছে পয়লা বৈশাখে ইলিশের চাহিদা পূরণের লক্ষ্যে মাছ আহরণে ব্যস্ত সময় পার করছেন বরিশালের জেলেরা। তবে জেলার বিভিন্ন মাছের আড়ত ও মোকাম ঘুরে দেখা যায় ইলিশের সরবরাহ কম। ভরা মৌসুম না হওয়া এবং বিভিন্ন নদীতে মা ইলিশ ও জাটকা আহরণে রয়েছে নিষেধাজ্ঞা। এ কারণেই এমন অবস্থা বলে জানালেন মৎস্য কর্মকর্তা। ইলিশ সহ সব ধরনের মাছ অভয়াশ্রমগুলোতে মাছ ধরা নিষেধ থাকার কারণে বাজারে ইলিশের সরবরাহ এমনিও কম, আর এটা ইলিশের সিজনও না। চাহিদার তুলনায় কম সরবরাহের প্রভাব পড়েছে বাজারে, যার কারণে কিছুটা কম দামে ইলিশ কিনতে বাজারে ভিড় করা ক্রেতাদের কপালে বেড়েছে চিন্তার ভাঁজ। ইলিশ মাছ কেনার জন্য আসছিলাম, ইলিশ মাছের দামটা একটু বেশি এখন, 2 কেজি 600 গ্রাম 2600 টাকায়। ক্রেতাদের অভিযোগের সঙ্গে একমত বিক্রেতারাও। তবে বেশি লাভবান হওয়ার আশায় অন্য জেলায় ইলিশ সরবরাহ করছেন বলেও জানালেন তারা। নদীতে মাছ কম, যার কারণে দামটা বেশি। বরিশালের দাম বেশি, মোকামে আমরা মাছ বিক্রি করি কম দামে। সরবরাহ বাড়বে না, কমবে আর কি, যেই এখন আর কি। তবে বাজার দর যেমনই থাকুক, পান্তা ইলিশ দিয়েই আবারও নতুন বছরকে বরণ করতে চায় উৎসবপ্রিয় বাঙালি। তাই ইলিশের প্রাপ্তি নিশ্চিতে আরও পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেয়ারবাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকায় সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় দেশের দুই স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয় 1,164 কোটি টাকা, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় 59 কোটি টাকা। আরও জানাচ্ছেন ফরহিন ইসলাম। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। ডিএসসির প্রধান সূচক ডিএসিএক্স 0.35 পয়েন্ট কমে দাঁড়ায় 5,736 পয়েন্টে, আর লেনদেন হয় 1,164 কোটি টাকা, যা গেল কার্যদিবসের তুলনায় 108 কোটি টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 86টির, কমেছে 197টির এবং অপরিবর্তিত রয়েছে 46টির। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সমরিতা হসপিটাল লিমিটেড।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই 77 পয়েন্ট কমে হয় 17,774 পয়েন্ট, আর লেনদেন হয়েছে 59 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 63টির, কমেছে 153টির এবং অপরিবর্তিত রয়েছে 33টির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 বিজনেস রিপোর্ট যে আবারও বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 বিজনেস। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও উত্তরা ক্লাব লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকটির কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান এম এ সবুর, ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী এবং উত্তরা ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট নাসির ইউ মাহমুদ সহ অতিথিরা উপস্থিত ছিলেন। চুক্তি অনুসারে এখন থেকে উত্তরা ক্লাবের সদস্যরা ইউসিবির ইম্পেরিয়াল ব্যাংকিংয়ের বিশেষায়িত সুবিধা পাবেন। এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে উত্তরা ক্লাবের সদস্যরা ব্যাংকিংয়ের বিশেষ সুবিধাসহ বার্ষিক ফি মুক্ত প্লাটিনাম ক্রেডিট কার্ড, হ্রাসকৃত মূল্যে সব রিটেল পণ্য গ্রহণ ও অন্যান্য সুবিধা উপভোগ করবেন। এবারে আন্তর্জাতিক অর্থবাণিজ্যের খবর। ইরানের আসমান এয়ারলাইন্সের সাথে $300 কোটি চুক্তি সই করেছে মার্কিন কোম্পানি বোয়িং। চুক্তি অনুযায়ী ইরানের সংস্থাটির কাছে 30টি নতুন বিমান বিক্রি করবে তারা। বোয়িংয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, এই চুক্তি অনুযায়ী অতিরিক্ত আরও 30টি 737 MAX বিমান কেনার সুযোগ রয়েছে। 2022 সালে একক করিডোরের বিমানের সরবরাহ শুরু করা হবে। এর আগে গেল ডিসেম্বরে শিকাগো ভিত্তিক কোম্পানিটি ইরানের রাষ্ট্রায়ত্ত আকাশ সেবা সংস্থা ইরান এয়ারের সাথে $1,660 কোটি একটি চুক্তি স্বাক্ষর করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের সঙ্গে এটি প্রথম কোনো চুক্তির ঘটনা। ২০১৯ সাল নাগাদ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন ইইউ থেকে বেরিয়ে যাবে ব্রিটেন, বলা হচ্ছে এর ফলে বড় বাজার ও বিনিয়োগ হারানোর ঝুঁকিতে দেশটি। এ কারণে বর্তমানে জোট বহির্ভূত দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় ব্রিটেন। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্য সফরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আরও জানাচ্ছেন ফরহান ইসলাম। ব্রেক্সিটের পুরো প্রক্রিয়া শেষ হতে এখনও 2 বছর সময় লাগলেও এরই মধ্যে সম্ভাব্য বাণিজ্য সংকট মোকাবেলায় কাজ শুরু করেছে ব্রিটেন সরকার। বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এরই ধারাবাহিকতায় ব্রিটিশ অস্ত্রের অন্যতম প্রধান ক্রেতা দেশ সৌদিতে 2 দিনের সফর করেন তিনি। গেল মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সৌদি আরব পৌঁছে পরদিন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সাথে এক বৈঠকে বসেন। 2030 সাল নাগাদ তেলের ওপর নির্ভরশীলতা কমাতে অন্যান্য রাজস্ব 6 গুণ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সৌদি সরকার, আর তাই সৌদির অর্থনীতির আধুনিকায়নে ব্রিটেনের ভূমিকা রাখার আগ্রহের কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরে এক বিবৃতিতে মেয়র কার্যালয় জানায় কিভাবে তেল নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে অর্থনীতিকে বহুমুখী করা যায় সে বিষয়ে সৌদি কর্মকর্তাদের পরামর্শ দেবে ব্রিটেনের কর ও বেসরকারীকরণ বিশেষজ্ঞরা। বৈঠকে আগামী 13 বছরে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ 22-30% উন্নীত করার কথা জানায় সৌদি আরব। সেখানেও থেরেসা মে ভূমিকা রাখার বিষয়ে আশা প্রকাশ করেন। জানান, একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে তার সৌদি সফর প্রমাণ করে যে নারীরা কত কিছু অর্জন করতে সক্ষম। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয় পুনর্গঠনে সৌদিকে সাহায্যের কথাও জানিয়েছে ব্রিটেন। এছাড়া অন্যান্য চুক্তির মধ্যে রয়েছে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রীদের নিয়মিত বৈঠকে অংশ নেওয়া। সফরকালে সৌদি স্টক এক্সচেঞ্জের প্রধান সারা আল সুসাইমির সাথে এক বৈঠক করেন থেরেসা মে। এর আগে সোমবার জর্ডান সফরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেখানে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সাথেও এক বৈঠকে বসেন তিনি। ফারহিন ইসলাম, নিউজ 24। আর এর মধ্য দিয়ে শেষ করব নিউজ 24 বিজনেস। তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে 6.9%, এডিবির পূর্বাভাস, কমবে রেমিটেন্স ও রপ্তানি আয়। মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে প্রতি বছর কর্মচারীদের বেতন বাড়বে, কৃষিবিদ মহাসম্মেলনে প্রধানমন্ত্রী। এবং তৈরি পোশাক শিল্পে কর্পোরেট কর 10% করার প্রস্তাব, বিজিএমইএর সুবিধা চায় চামড়া শিল্প।
এখন এ পর্যন্ত। এরপরে দেখবেন নিউজ 24 স্পোর্টস। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।